নমস্কার হাই গাইস হাই আমি দীপিকা আজকাল আমি আপনাদের সামনে চলে এলাম কুম্ভ তাল নিয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা তাল এটা কিন্তু সেভেন্থ ইয়ারের সিলেবাস থেকেই করছি কুম্ভ তাল এগারো মার এগারো মাত্রা অর্থাৎ ইলেভেন বীর সব তাল কুম্ভ তাল আমি বরাবরের মতো ব্যাক ক্যামেরাতে আমি তালটা আগে বোঝাবো তারপর আবার হ্যান্ড মুভমেন্টসে চলে আসবো ঠিক আছে সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কুম্ভ তাল এগারো মাত্রা তাহলে কত মাত্রা বললাম যে এগারো মাত্রা তাহলে ইলেভেন বীরসব তাল কুম্ভ তাল বিভাগ কয়টি না বিভাগ এগারোটা প্রত্যেকটি বিভাগে ওয়ান 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 করে রয়েছে দেখে না প্রত্যেকটা বিভাগে কিন্তু ওয়ান 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 করি হয়েছে তালি কয়টি না তালি হয়েছে আটটা তালি তালে ক্ল্যাপটা কটা পড়েছে না আটটা কত কত মাত্রাতে পড়েছে একটু দেখে নাও সবাই ফার্স্ট থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ এইট নাইন টেন অর্থাৎ প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম তাহলে এগুলোতে তালি পড়েছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা তাল আর খালি কত এটা যারা গান শেখে যারা তবলা শিখে সবার জন্যই এটা কিন্তু এই তালটা সবারই লাগবে এক্সামের জন্য আমি এখন দিয়ে যাচ্ছি তাহলে তালি আটটি হলো খালি কটা হলো অর্থাৎ ফাঁক খালি মানে ফাঁকা খালি কয়টা হলো না তিনটে খালি তালে তালি এইট খালি থ্রি কত কত মাত্রাতে খালি পড়েছে না সেকেন্ড সিক্স আর ইলেভেনথ সেকেন্ড সিক্স অ্যান্ড ইলেভেন মাত্রাতে হচ্ছে খালি অর্থাৎ দ্বিতীয় মাত্রা ষষ্ঠ মাত্রা আর একাদশ মাত্রাতে পড়েছে খালি এবার আমি তোমাদেরকে দেখাবো যে তালের ঠেকাটা তাহলে ঠেকাটা সুন্দর করে দেখে নাও সবাই ধি না তেটে কথা ধি না তা তেটে কথা গাদি ঘ্যানে ধি শেষে যে ধিটা এসেছে তোমাদেরকে আমি একটু পেনে নক করে দেখাচ্ছি সব তাহলে কি করলাম দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন হলো দেখো আমরা প্রথমে আগে ভিডিওগুলোতে আমি বলেছি যে ক্রস সাইন টু থ্রি ফোর থাকলে হয় আচ্ছা তোমরা তালি আগে এখানে খালি কটা আছে দেখে নাও তো খালি খালি মানে কি শূন্য কিছুই নেই তাহলে এখানে কটা রয়েছে বড় বড় আছে দেখো একটা খালি এখানে একটা খালি এখানে একটা খালি আমার তাহলে এখানে একটা খালি তাহলে বড় বড় খালি শূন্য থাকলে খালি হয় তাহলে এখানে তিনটে বড় বড় শূন্য রয়েছে তাহলে এগুলো খালি চিহ্ন বুঝলে তাহলে খালি কোথায় কোথায় রয়েছে দেখো দ্বিতীয় মাত্রাতে রয়েছে ষষ্ঠ মাত্রাতে রয়েছে আর একাদশ মাত্রাতে দেখে নাও দ্বিতীয় ষষ্ঠ একাদশ তাহলে মিলে গেল খালি তিনটে দ্বিতীয় মাত্রাতে ষষ্ঠ মাত্রাতে একাদশ মাত্রাতে খালি রয়েছে তাহলে ক্লিয়ার হলে এটা খালি কত কত মাত্রাতে পড়লো না দু দুই ছয় আর এগারো টু মাত্রা সিক্স মাত্রা আর ইলেভেন মাত্রাতে খালি রয়েছে প্রথম মাত্রাতে তালি পড়লো দ্বিতীয় মাত্রাতে খালি হলো তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম মাত্রাতে খালি হলো সপ্তম অষ্টম নবম দশম একাদশে খালি হলো তাহলে তালি কত কত মাত্রাতে হলো প্রথম মাত্রাতে তৃতীয় মাত্রা উপরে যেটা লিখেছি সেটার সঙ্গে মিলিয়ে নাও তাহলে প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম হলো তাহলে ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে বুঝিয়ে দি না যে পরিচয় করিয়ে দিলাম কোন তালের সঙ্গে কুম্ব তাল কত মাত্রা বললাম এগারো মাত্রা তালি আটটি খালি তিনটি কোথায় কোথায় তালি পড়লো এবার আমি হাতে করে দেখাচ্ছি চলো ব্যাস আম ফ্রন্ট ক্যামেরাতে আসি প্রথমত বলি আমার শরীর ভীষণই খারাপ আমি ভিডিও দিতে পারছিও না আর সবাইকে বলছি পাশে থাকবেন আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি ভিউজ না পেলে পরে ভিডিও দেওয়ার মতন এনার্জি আসে না আর আমি যেহেতু একজন ড্যান্স টিচার সেখানে আমার নিজস্ব ক্লাসও থাকে তাই সবসময় দিতে পারি না আমি সপ্তাহে একটা করে ভিডিও দিতাম এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি মাসে দুটো করে দেব যে কয়টা তাল দেব সে কটা তোলো আমি আমি সত্যি বলছি মন থেকেই বলছি যারা আমার ওই প্রান্তে মানে মোবাইলের ওই প্রান্তে থাকো তারাও আমার স্টুডেন্টস আমি যাদেরকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছি তারাও আমার স্টুডেন্টস তা আমার কাছ থেকে যদি কিছু শিখতে পারো তাহলে তো আমি অনেক ধন্য যে আমি শেখাতে পেরেছি যাই হোক তাহলে তোমাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরাতে বলি দেখো ভি না তে তে কা তা ভি না তাক তে তে কা তা গো দি ঘেনে এবারে আমি এটাকে ওয়ান টু ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আবার ওয়ান টু

যদি কমেন্টস করো যে ত্রিগুণ চৌগুণের জন্য তখন নেক্সট আমি ভিডিও করে বলবো কেমন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আবারও বলছি সবাই খাতায় তোলো এইভাবে খাতায় তোলো জানো তো আমি আজও এখনো পর্যন্ত নিজেকে স্টাডি করি কারণ আমি সর্বভারতীয় সঙ্গীত পরিষদের এখন বোর্ড এক্সামিনার হয়ে গেছি তা আমি তো বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যাব তোমরা আমাকে ইউটিউবের মাধ্যমে দেখছো এবার আমি সরাসরি তোমাদের কাছে এক্সাম নিতে যাবো তখন তো দেখা হবে তোমাদের সঙ্গে কোথাও না কোথাও ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে